কলকাতার পার্ক সার্কাসে উদ্বোধন হয়ে গেল নতুন রুফটপ লঞ্চ ইয়ালা হাবিবির। রকস্টার হোটেলের ছাদেই তৈরি হয়েছে এই লঞ্চটির। উদ্বোধন অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ক্যাফে ও হোটেলটির মালিক সানি ও তার বিজনেস পার্টনার তাবরেজ আলম। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাবুন ব্যানার্জিও। নানা ধরনের কুজিন থাকবে এই কাপল ফ্রেন্ডলি লাউঞ্জে। আগামী দিনে হুক্কাও পাওয়া যাবে এখানে। সেলফি প্রেমীদের জন্য থাকছে বেশ কয়েকটি সেলফি পয়েন্ট। ফার্স্টে তো ওয়েলকাম আমাদের কলকাতাতে এরকম একটা জায়গা উপহার দেওয়ার জন্য। তো এই যে এটা আপনি কনসিভ করলেন, এটা একটা নতুন লঞ্চ করছেন, এটা কি ভেবে গেছেন? যাতে সব লোকরা খাবার দাবার, ভালো খাবার দাবার পায়। এখানে আমরা ডিফারেন্ট কুইজাইন করছি, আরবিয়ান কুইজাইন আছে, মান্ডি আছে, আরো ডিফারেন্ট ডিফারেন্ট অনেক রকম খাবার দাবার এখানে পাওয়া যাবে, যেগুলো মানে লোককে এই মানে ভালো লাগবে এখানে খেতে। চাইনিজও আমাদের খুবই ভালো। আর আমি বলছি, আমারটা বলে লোক এসে যা যেটা সেটা লোক এসে বলবে, সবাই আসুক খাক ছোট ছোট কনফারেন্সেস আর অনেক কিটি পার্টি এসব গুলো করা যেতে পারে, সেগুলো আমরা আরো কমে করাবো, মানে একটা বেসিক রেটস এর মধ্যে করাবো। ভবিষ্যতে কি ভাবছেন, মানে ভবিষ্যতে ভাবছি কি আমাদের আরো ব্রাঞ্চেস আসছে, সল্টলেকে আসবে, রাজারহাটে আসবে, আমাদের এই আলাহাবিটাকে একটা আমরা ব্র্যান্ড করব, আস্তে আস্তে করে আমরা বাড়ছি, চেষ্টা করছি আস্তে আস্তে করে, কি যেটা রোবরলার যা ইচ্ছা। কি কি ধরনের খাবার পাওয়া যায় আপনার এখানে? এখানে চাইনিজ আছে, আরবিয়ান কুইজাইনস আছে, অনেক রকমের কুইজাইন, চাইনিজ, ইন্ডিয়ান আছে, তান্দুর আছে। আপনি বেসিক্যালি ফিউশন ফুড পে জ্যাদা ধ্যান দিয়ে গিয়া, জেসে কি আপকা আরবিক ফুডস হোতে হ্যায়, তো প্রপার আরবিক ফুড কে সাথ ফুড মে অর থোড়া কোলাবোরেশন করকে হম লোগ নে উসকো ফিউশন করকে বানায়া, থোড়া ইন্ডিয়ান টাচ ভি দিয়া হ্যায়। জেসে ফর এক্সাম্পল আগার আপ হামারা আগার মেনু দেখেঙ্গে তো উসমে আতা হ্যায় রানে হাবিবি আয়েগা, আদম খাস নলি আয়েগা, ইয়ে সব অথেন্টিক ফুড হ্যায় from Dubai and all, Arabic side se, but kya hai ki isme hum thoda Indian touch diya, so that jo hamara Indian palate hai wo usko favor kare. Hum log ne mandi diya hai, do logo ke liye bhi diya hai aur char logo ke liye bhi diya hai, so that it is pocket friendly, sabko easily approachable aur acha lage. Sath hi sath hamara jo ambiance hai hum log ne divide kiya hai, so that ki agar kisi ko party karni hai, 100 logo ki party karni hai, to unke liye alag se ambiance alag jagah ho jayega, aur ek fine dining casual dining ka alag alag experience ek jagah mein chhat ke niche hum denge puri koshish. Ekta jagah to humra ekdum cave hi baniyeche, puro cave er moto mone hobe ekdum jeno arobe boshe gari dekhte dekhte khawar khabo. Since you said about party, yes sir, तो ऐसे तो होता है कि कोई बर्थडे पार्टीज या किटी पार्टीज तो अलाउ करते हैं, तो अगर सीरियस पार्टीज कुछ हुआ हार्ड ड्रिंक्स के साथ तो वो भी आपको क्या अलाउ करेंगे? सर नहीं सर, अल्कोहल ज्यादा तो हमारे पास अभी यहाँ पे कुछ नहीं है सर, वी आर ओनली सर्विंग फूड। हमरा पौड़े भविष्य में भावछी हमरा यदि हुक्का टुक्का बोले कोड़ा जाए हमरा भविष्य में ओटा भावछी एकदम जनरेशन तो जेन जी है ना, ताई जनो कपल्स फ्रेंडली रहता है, कपल्स रहा से हमरा फैमिली पूरा तो फैमिली मोर फैमिली कैजुअल डाइनिंग एंड फैमिली। राइट, आपका नाम बताना। हमारा नाम सनी, भालो नाम इम्तियाज बोला। Then I was there in Little Nottingham near Sadder Street. Okay. So these are some of the places where I work. Plus, apart from that, I'm into catering business. So we have a brand called Zog, and we have a takeaway as well. So right now over here in Rockstar, we are managing the whole property with the food and with the ambience and the cafe as well. We are managing the whole. Thank you and all the best to you people. Thank you. Thank you. Can you tell your name once more? My name is Tavish Alam. Tavish Alam. Yes. Thank you. Thank you. Thank you. Thank you. And Happy New Year.
সুন্দর প্রজেক্ট। আমরা গতকাল রাত্রিতে এসেছি, কিন্তু রাত্রিতে মিটআপটা দেখোনি। মানে একটা এত সুন্দর প্রজেক্ট এরমভাবে শুরু করা, রুফটপে নিয়ে আসা, এটা ছিল একটা ভীষণ লাগে। তোমার কি মনে হচ্ছে? আমি শুধু বলবো, যখন জিম করেছিল তখন আমার খুব ভালো লেগেছিল, কিন্তু মানে এত কম কয়েকটা জিম হচ্ছে এবার বাংলার ছেলে মেয়ে ভালো জায়গায় চান্স পাবে, তার জন্য এত কম পয়সার মধ্যে করেছিল। খাওয়ার এত কম পয়সার মধ্যে করেছিলেন, সে আন্তরিকতার সঙ্গে ইতিহাস কাজটা করছে। আমি মনে করি ইতিহাস এইভাবে কাজ করে যাক। সেই কাজের কাছে অবশ্যই আমি বাংলার অ্যাজ এ ক্রাফট ক্রীড়া প্রেমী হিসেবে আমি সবসময় এই প্রেমের কাছে। বাবুদা, আমরা তো দেখছি যে মানে বুম হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইন বুম কলকাতায়। লোকে বিন্দু করে বলে কলকাতায় বিজনেস নেই, কলকাতা ইন্ডাস্ট্রি নেই। বাট তাহলে এই বুমটা হচ্ছে কী করে, কেন, মানে কে কনজিউম করছে? একটা কথা বলি, যারা কলকাতায় থাকে, যারা কলকাতাতে ভালোবাসে, তারা কলকাতার মানুষ, যারা কলকাতায় থাকে না, যারা কলকাতার বাইরে থাকে, তারা কলকাতা অ্যাকচুয়ালি লোকরা যেহেতু এটা খাওয়া দাওয়ার ব্যাপার, একটু তোমার পার্সোনাল খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যাবো। কি খেতে তুমি ভালোবাসো যদি আমাদের জানতে চাই? খাবার অনেক ছোটবেলা থেকে তুমি এতগুলো অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, তুমি একটা মানে স্পোর্টসের একটা আইকন এখন বলতে গেলে। এবার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবং আমার 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ন্যাশনাল চলছে, 19 থেকে 28 পর্যন্ত পেটন কাপ চলবে, মানে ধরুন 34টা স্টেটে আজকে এই টেবিল টেনিস। এবার পেটন কাপে 8টা বড় বড় টিম আসছে বাইরে থেকে, সে ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে, ট্যাঙ্ক থেকে শুরু করে, নেভি থেকে শুরু করে, সার্কি থেকে শুরু করে, সবাই আসছে। মানে এইভাবে একটা টুর্নামেন্ট করে যাচ্ছে। এবং 23 জানুয়ারি জনসাধারণের জন্য আমি একটা রক্তদান শিবির করি, এটা রজত জয়ন্তী বলছে। এই রজত জয়ন্তী বলতে প্রতিটা জেলা থেকে, 23টা জেলা থেকে কমসে কম 3 থেকে 3,500 ডোনার আসবে, এবং 10,000 থেকে 12,000 লোক আসবে। আমি মনে করি এটা করতে পেরেছি। 1984 সালে যখন ইন্দিরা গান্ধী মারা যায় তখন আমি 50 জন ব্লাড দিয়েছিলাম, ওই দিন থেকে আমি স্টার্ট করেছিলাম। এবার তারপরে আমার নিজের ক্লাব নতুন তৈরি করে কাটাচ্ছে, কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশন। এই ক্লাব আজকে 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশন হয়েছে, 2nd ডিভিশন থেকে 3rd ডিভিশন, 3rd ডিভিশন থেকে সুপার সিক্সে সবচেয়ে হায়েস্ট পয়েন্ট। এই সুপার সপ্তাহে 3 মাস পরে আমরা খেলবো আবার মাঠে। থ্যাংক ইউ। লাস্ট একটা জিনিস দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে আজকে যদি তোমাকে স্বামী সানি ভাই বলে একটা কিছু খেতে, মানে কি তুমি উইশ করবে এখানে খাবার জন্য? যদি কুইজিন জানো, সানি ভাই যদি আমাকে কোনো একটা খাবার উইশ করতে বলে, নিশ্চয় সেটা উইশ করে আমি একটা চাপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাপ